السلام عليكم ورحمة الله وبركاته. نحمد মুসলিম যারা রয়েছে তাদের যে সমস্ত ধর্ম পৃথিবীতে প্রচলিত রয়েছে এবং
জন্মগ্রহণ করতে না দিয়ে মুসলমান হিসেবে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, এই জন্য সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। এই জন্য আরও শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রেখেছেন। এই জন্য আবারও আমরা অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের কোন্দর থেকে, হৃদয়ের মণিকোঠা থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারী, উম্মতের কান্ডারী, দুর্দিনের অভিযাত্রী, সরকারের দোয়াল আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সংক্ষিপ্তভাবে দুরুদ করে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কুরআনুল কারীমের তাফসীর, কুরআনের আয়াত দিয়ে কুরআনের তাফসীর হচ্ছে সর্বশ্রেষ্ঠ তাফসীর। এরপরে সহি হাদিসের মাধ্যমে কুরআনুল কারীমের তাফসীর করা এর পরের স্তর। এভাবে হাদিসের মাধ্যমে হাদিসের তাফসীর করা, এভাবে হাদিসের বিভিন্ন স্তর রয়েছে, তাফসীরের বিভিন্ন স্তর রয়েছে। আমরা আজ শুধুমাত্র কুরআনুল কারীমের সহি তাফসীর জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিস তাহলে পবিত্র কোরআনের বিশুদ্ধ তাফসীর শুরু করা হচ্ছে। মনোযোগ সহকারে শুনুন, আমলের নিয়তে শুনুন, হেদায়তের নিয়তে শুনুন। অতি সংক্ষিপ্ত আলোচনায় হেদায়ত গ্রহণের জন্য যথেষ্ট। যদি এ সমস্ত কুরআনুল কারীমের আয়াত পড়েন এবং এগুলোর অর্থ নিয়ে আপনারা চিন্তা গবেষণা করেন, তাহলে অবশ্যই আপনাদের জন্য হেদায়তের রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত করে দেবেন, সহজ করে দেবেন। আমিন সুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অস্বীকার করো, কিয়ামতকে যারা
আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষদেরকে বলছেন যারা কিয়ামতের দিনকে অস্বীকার করে, কিয়ামতের দিনকে তারা মর্যাদা দেয় না, কিয়ামতের দিনটিকে তারা তুচ্ছ মনে করে, তারা সমস্ত অপকর্ম তারা দুনিয়াতে চালিয়ে যাচ্ছে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে গবেষণা করার জন্য, বিশেষভাবে চিন্তা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন Oh, but I know.
আপেল, না বলা যেত কোনো গরু, না বলা যেত মানুষ, না বলা যেত ছাগল, কিছুই বলা যেত না। এমন একটা সময় গিয়েছিলেন যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বিভিন্ন জিনিসের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম থুম্মা ইউমীতুকুম জ্ঞানের অহংকার, বংশ মর্যাদার অহংকার, ক্ষমতার অহংকার, টাকা পয়সার অহংকার, এই সমস্ত অহংকার ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তির দিকে তাকাও, ক্ষমতার দিকে তাকাও, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের মধ্যে থাকা তোমার জন্য সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কিভাবে আল্লাহকে অস্বীকার করো, কিভাবে আল্লাহর সাথে কুফরি করো, কিভাবে আল্লাহর হুকুমকে তুমি ঔদ্ধত্য প্রদর্শন করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, অথচ অনেকটি সময় ছিল যখন তুমি ছিলে মৃত ছিলে, ওয়া কুনতুম আমওয়াতান, আহইয়াকুম, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, এরপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তোমাদেরকে মৃত্যু দেব, সুম্মা ইউমীতুকুম, এরপরে কিয়ামতের দিন অবশ্যই আমি তোমাদেরকে উঠাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দিকে তাকাও, তার শক্তির দিকে তাকাও, তার ক্ষমতার দিকে তাকাও। যেমনিভাবে জমিন মৃত্যুবরণ করার পর যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু জমিনকে ফসল ধারণের উপযোগী করে তোলেন, ফসল ধারণের জন্য জমিনকে উর্বর করে তোলেন বৃষ্টির পানি দিয়ে, ঠিক তেমনিভাবে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হুকুম দিয়ে ইসরাফিলের সিংহের মাধ্যমে কবর থেকে মানুষকে উঠাবেন। ঠিক যেমনিভাবে মাটি থেকে উদ্ভিদ গজিয়ে উঠল, ওভাবে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবর থেকে মানুষকে উঠাবেন, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং যদি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি কুরআন কারিমে শত শত আয়াতে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শক্তির পরিচয়, তার ক্ষমতার পরিচয়, তার গুণাবলীর পরিচয়, তার তাওহীদের পরিচয় শত শত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুটিয়ে তুলেছেন। এই বিষয়টি তাফসীর করতে গেলেই কখনোই শেষ করা সম্ভব না। আমি শুধু অতি সংক্ষিপ্তভাবে এই বিষয়টি আলোচনা করছি, যাতে মানুষের এই আয়াতগুলো গভীরভাবে চিন্তা করে মানুষের জন্য হিদায়ত গ্রহণ করা সহজ হয়। এজন্য এই বিষয়গুলো আমি অতি সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় নিয়ামত দান করেছেন এবং
তার হৃদয় করুণের জন্য যথেষ্ট হতে পারে। আল্লাহ যেন কবুল করেন, আমিন।